আগের রাতেই নেপালকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্ট ত্যাগ করার সময় দেখা পাওয়া গেল নির্ভার মাহমুদুলারিয়াদের। হাস্যজল চান্ডিকা হাথুরুসিংহের চোখে মুখে স্বস্তির ছায়া। তার আগেই সস্ত্রীক বিমানের দিকে এগিয়েছেন সৌম্য সরকারও। বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য এখন অ্যান্টিগা, সেখানেই পরপর দুই দিন অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সুপার এইটের দুটি ম্যাচ খেলবে টাইগাররা। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার তৃপ্তি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনেকদের মাঝেও দেখা গেছে। শেখ মেহেদি লিটন দাসরাও এয়ারপোর্টে ছিলেন বেশ প্রসন্ন মেজাজে। দল বেঁধে বাংলাদেশ দল অ্যান্টিগার বিমানে উঠেছে একটা পরিবারের মতোই, একতাবদ্ধ হয়ে। সুপার এইটের দুটি ম্যাচ অ্যান্টিগায় খেলার পর আফগানিস্তানের সাথে শেষ ম্যাচটা খেলার জন্য আবারও সেন্ট ভিনসেন্টে ফিরবে বাংলাদেশ দল। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।